আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকবে টমেটো ভর্তা। আমি কিভাবে তৈরি করি আপনাদের সাথে শেয়ার করে নিব। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করে নেই। আমি এখানে ফাঁকা তিনটা টমেটো নিলাম বড় সাইজের। টমেটোগুলোকে আমি এভাবে দুই পিস করে কেটে নিচ্ছি। টমেটোর যে মুখের কাছে শক্ত অংশটা আছে সেটা আমি এখনও পেলে দেইনি। অল্প একটু হলুদ লবণ দিয়ে আমি টমেটোগুলোকে মেখে নিলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলা। টমেটোর সাথে দিয়ে দিলাম 7-8টি রসুনের কুয়া। টমেটোগুলোকে আমি এক সাইড যখন জ্বলসে যাবে আমি উল্টিয়ে অপর সাইড এভাবে জ্বলসিয়ে নিব। টমেটো দেখে বুঝতে পারছেন পানিটা শুকিয়ে আসছে আর একদম পুরা পুরা হয়ে গেছে। এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি আজকে টমেটো ভর্তা করব কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনা মরিচ দিয়ে। এই যে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো, শুকনা মরিচগুলোকে আমি বেঙ্গে নিচ্ছি। রসুনের কোয়াগুলোকেও বেঙ্গে নিচ্ছি। টমেটোর উপরে যে পাতলা স্কিনটা আছে এই স্কিনটা তুলে নিতে হবে। আমি স্কিনটা তুলে নিলাম। এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এই ভর্তাটা 2 থেকে 3 ঘন্টা রেখে খেতে পারবেন। আর কাঁচা পেঁয়াজের এই টমেটো ভর্তা খেতে খুবই অসাধারণ হয়। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর বেশি করে ধনে পাতা কুচি দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই তো হয়ে গেল টমেটো ভর্তা রেসিপি। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। তাহলে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।